নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি নবম শ্রেণির কোষে দেখি দশ দশমিক এক এর পাঁচের দাগ থেকে শুরু করব এর আগে আমি এক থেকে চার এর যে অঙ্কগুলি সেগুলো আমি করে দিয়েছি যারা এখন নি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে এবং নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন তাতে প্রেস করবে যাতে করে কোনো নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা খুব সহজেই পেতে পারো দেখো পাঁচের দাগে অমলবাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখ ধরি ছবিটি এক্স টাকা দিয়ে তিনি কিনেছিলেন ধরি ছবিটির ক্রয় মূল্য সমান এক্স টাকা তিনি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন তাহলে এক্সট্রাকায় কত ক্ষতি করেছেন বা বিক্রয় মূল্য কত একশো টাকা ক্রয় মূল্য হলে মূল্য হলে বিক্রয় মূল্য একশো মাইনাস কুড়ি আশি টাকা তাহলে এক টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে আশি ডিভাইডেড একশো আমরা এখানে ওই কি নামে করে দেখাচ্ছি এরপর এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য আশি এক্স ডিভাইডেড একশো টাকা এরপর যে যদি আরও দুশো টাকা বেশি মূল্যে মানে যে টাকায় বিক্রি করেছেন এই টাকাটা তিনি বিক্রি করেছেন যদি আরও দুশো টাকা বেশি দিয়ে বিক্রি করতেন তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হতো তাহলে যদি আমরা ধরেই নিই যে ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে ক্রয় মূল্যের উপরে তাহলে ফাইভ পার্সেন্ট সমান অর্থাৎ এক্স টাকার ফাইভ পার্সেন্ট এক্স টাকার ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ এক্স ডিভাইডেড একশো এটা লাভ হয়েছে এরপরে দেখো শর্তানুযায়ী আশি এক্স ডিভাইডেড একশো যুক্ত দুশো এরপর যেহেতু লাভ হয়েছে এখান থেকে এক্স বাদ দেবো অর্থাৎ ক্রয়মূল্য বিয়োগ বেগ করবো করলে ফাইভ এক্স ডিভাইডেড হান্ড্রেড হবে তাহলে এটাই লাভ পাওয়া যাবে এখানে এইট এক্স ডিভাইডেড দশ প্লাস দুশো মাইনাস এক্স সমান এদিকে এক্স এর কুড়ি কাটাকাটি করে নিয়েছি আমরা এরপরে এইট এক্স প্লাস দু হাজার মাইনাস দশ এক্স সমান এক্স শূন্য শূন্য কেটে যাবে আমি পুরোটাকে দশ দিয়ে গুণ করে নিয়েছি এরপর এদিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তার আগে যদি এখানে আমরা বিয়োগ করে নিই মাইনাস টেন এক্স প্লাস এইট এক্স তাহলে মাইনাস টু এক্স এর সাথে দুই গুণ করলে হবে মাইনাস ফোর এক্স এরপরে যদি আমরা ফোর এক্সকে ডান দিকে নিয়ে যাই তাহলে ফাইভ আর এখানে হয়ে যাবে চার হাজার এখানে তাহলে চার হাজার যদি হয় তাহলে পাঁচ আশটে চল্লিশ শূন্য শূন্য অর্থাৎ এক্সের যে মান সেটি হলো আটশো অতএব ছবিটির ক্রয় মূল্য সমান আটশো টাকা এটাই হলো আমাদের নির্ণয় উত্তর এর পরে ছয়ের দাগে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছি যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় ঘড়িটি বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি আমরা ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা ধরি ঘড়ির ক্রয় মূল্য সমান এক্স টাকা এরপর বলা হয়েছে যে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে লাভ হয়েছে অর্থাৎ এখান থেকে আমি লাভের পরিমাণটা বের করে নিচ্ছি তিনশো সত্তর মাইনাস এক্স সমান যেটা পাবো সেটাই হলো লাভ আবার বলা হয়েছে দুশো দশ টাকায় বিক্রি তত টাকা ক্ষতি হবে তাহলে এটা সমান এক্স মাইনাস দুশো দশ তাহলে এখানে এ দুটোর বিয়োগ করলে যত লাভ হবে এখানে এ দুটোর বিয়োগ করলে তত পরিমাণ ক্ষতি হবে তাহলে দুটোর দিক সমান হয়ে যাচ্ছে এরপরে বা এক্সকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে টু এক্স এরপর তিনশো সত্তর প্লাস দুশো দশ এ যোগ করলে হবে শূন্য সাতে একে আট তিন দেরপর এক্স সমান পাঁচশো আশি ডিভাইডেড টু সমান দুশো নব্বই টাকা অতএব ঘড়িটির ক্রয় মূল্য মূল্যব্বই টাকা ওকে এটাই হলো আমাদের নির্ধারণ উত্তর এর পরে সাতের দাগে করুণী কোনো টাকা নিলেন যদি ধার্য উপর পনেরো ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি এখানে আমরা ধরে নেব ধার্য মূল্য ছিল এক্স টাকা ধরি ধার্য মূল্য সমান এক্স টাকা এরপর ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে একশো টাকায় ছাড় দেওয়া হয় ছাড় দেয় পনেরো টাকা এক টাকায় ছাড় দেয় পনেরো ডিভাইডেড একশো এরপর এক্স টাকায় ছাড় দেয় পনেরো এক্স ডিভাইডেড একশো এরপর এদের যদি আমরা লহিষ্ঠগার করি তাহলে আসবে থ্রি এক্স ডিভাইডেড কুড়ি টাকা আমাদের ধার্যমূলক কত ছিল এক্স এরপর এই ধার্যমূল্য থেকে যদি এই টাকাটা বিয়োগ করা হয় তাহলেই দুশো পঞ্চান্ন টাকা হবে আর প্রশ্ন অনুযায়ী যাই এক্স মাইনাস থ্রি এক্স বাই কুড়ি সমান দুশো পঞ্চান্ন এরপরে কুড়ি এক্স মাইনাস থ্রি এক্স সমান শূন্য দু মাঝে দশের হাতে থাকে এক দু মাঝে দশ একে এগারো রেখে হাতে থাকে এক দু চার একে পাঁচ কুড়ি দিয়ে বামপক্ষ এবং ডানপক্ষি এরপরে কুড়ি এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে হবে সতেরো এক্স সমান পাঁচ হাজার একশো বা এক্স সমান পাঁচ হাজার একশো ডিভাইডেড সতেরো সমান সতেরো তিনে একান্ন দুড়ো শূন্য তাহলে এক্সের যে মান তা হলো তিনশো অর্থাৎ ছাতার ধার্য মূল্য তিনশো টাকা ছিল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আঠের দাগে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর পঁচিশ সে যদি ওই বই তো মূল্যেই বিক্রি করে তবে সে কত লাভ করবে হিসাব করে যদি যদি লিখিত মূল্য একশো টাকা হয় তবে সে বইটি ক্রয় করেছে একশো মাইনাস পঁচিশ সমান পঁচাত্তর টাকায় এরপর যদি সে বইটা লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে একশো টাকায় বিক্রি করেছে তখন লাভ কত হবে সে কত তাহলে পঁচাত্তর টাকায় তাহলে লাভ কত হচ্ছে লাভ সমান একশো সমান টাকা এই যে পঁচিশ টাকা এই পঁচিশ টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে পঁচাত্তর টাকার উপরে তাহলে পঁচাত্তর টাকায় লাভ হয় লাভ হয় পঁচিশ টাকা আমাদের শতকরা লাভ বের করতে বলা হয়েছে তাহলে এক টাকায় লাভ হয় পঁচিশ ডিভাইডেড পঁচাত্তর এরপর একশো একশোতে লাভ হচ্ছে পঁচিশ গুণিত একশো পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর সমান একশো ডিভাইডেড তিন এরপর যেহেতু এটি অপ্রকৃত ভমানাংশ আমরা মিশ্র ভাবনাংশে নিয়ে যাবো তাহলে তেত্রিশ পূর্ণ তিন শতাংশ লাভ হয়েছে আর অতএব শতকরা তেত্রিশ নয় একের তিন লাভ করবে ওকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এরপর নয় দাগে নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে সাতটি ডিম পচা প্রতি ডিম ছ টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে একশো পঞ্চাশটি ডিমের দাম কত হবে তো পঞ্চাশটি ডিমের দাম সমান একশো পঞ্চাশ গুণিত পাঁচ পনেরো মাসে পঁচাত্তর তাহলে সাতশো পঞ্চাশ টাকা এটি হলো ক্রয় মূল্য এরপরে যেহেতু আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি পচে গেছে তাহলে এগুলো আর বিক্রি করা যাচ্ছে না তাহলে এই ডিমটা বাদ যাবে একশো পঞ্চাশটি ডিম থেকে তাহলে একশো পঞ্চাশ মাইনাস আট যুক্ত সাত সমান একশো পঞ্চাশ মাইনাস পনেরো সমান একশো পঁয়ত্রিশটি ডিমের বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ গুণ হয় ছ তিনে আঠেরো আঠের তিনে একুশ একুশের এক হাতে থাকে দুই ছয় ছয় দুই আট তাহলে একশো পঁয়ত্রিশটি ডিম তার যে বিক্রয় মূল্য সেটি হল আটশো দশ টাকা তাহলে কত লাভ বা ক্ষতি হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি অতএব লাভ হয়েছে আটশো দশ সাতশো ষাট টাকা এটা কত টাকা লাভ হয়েছে সাতশো পঞ্চাশ টাকা লাভ হয়েছে সাতশো লাভ হয় ষাট টাকা এক টাকায় লাভ হয় ষাট ডিভাইডেড যেহেতু সতলে একশো টাকায় লাভ হয় একশো ডিভাইডেড সাতশো পঞ্চাশ শূন্য শূন্য পঁচিশ চারে একশো পঁচিশ তিনে ছয় দু তাহলে লাভের পরিমাণ হলো যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশি চাচার দশ পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি ধরি খেলনাটির ক্রয় মূল্য মূল্য সমান এক্স টাকা আমরা ধরে নিচ্ছি এরপর তিনি ফাইভ পার্সেন্ট বিক্রি করেছিলেন তাহলে এক্স টাকা পাঁচ শতাংশ সমান ফাইভ এক্স করা তাহলে এক্স

কুড়ি শতাংশ সমান এক্স ডিভাইডেড এক্স তাহলে এক্স বাই টাকা এখান থেকে তাহলে এখন ক্রয় মূল্য কত হবে এখন ক্রয় মূল্য সমান এক্স মাইনাস এক্স ডিভাইডেড ফাইভ ফোর ফাইভ এখন এটা ক্রয় মূল্য তাহলে এখন বিক্রয় মূল্য কত এখন বিক্রয় মূল্য সমান একুশ এক্স ডিভাইডেড কুড়ি মাইনাস চৌত্রিশ টাকা চৌত্রিশ বিক্রি করি তাহলে সমান একুশ ছশো আশি ডিভাইডেড কুড়ি রচনা অনুযায়ী যাই তাহলে এখন বিক্রয় মূল্য একুশ এক্স মাইনাস ছশো আট কুড়ি এইটা সমানই বলা হয়েছে দশ পার্সেন্ট লাভে ক্রয় করা হয়েছে এখন লাভে বিক্রি করা হচ্ছে তাহলে ইন্টু দশের একশো যেহেতু দশ পার্সেন্ট বিক্রি করে বিক্রয় মূল্য প্লাস ডিভাইডেড ফাইভ ফোর এক্স ডিভাইডেড ফাইভ যদি ক্রয় মূল্য হয় তখন বিক্রয় মূল্য হবে ফোর এক্স প্লাস ফাইভ তার সাথে এটা দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট করা হয় তাহলে এটা কেটে যাচ্ছে দেখো দুই দুমাচে দশ

হবে একুশে আশি সমান বাইশ এক্স ডিভাইডেড পঁচিশ কুড়ি পাঁচ চার কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এক্স পাঁচ পাঁচ দু দশ মাইনাস তিন হাজার চারশো সমান অষ্টাশি এক্স

যদি সতেরো দিয়ে ভাগ করা হয় তাহলে সতেরো ধরে চৌত্রিশ দুটো শূন্য তাহলে এক্সের যে মান তা হলো দুশো অর্থাৎ খেলনার যে ক্রয় মূল্য তা হলো দুশো টাকা অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান দুশো টাকা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই এর পরের দিন আমি অবশিষ্ট যে অঙ্কগুলি সেগুলো করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ